আজি আপনক স এমিতি জনে অতিথি অছন্তি যাহক আপন ছোট পরদা বড় পরদা আর যাত্রা জগত সবু জায়গায় দেখিছন্তি সবু জায়গায় আপন তাকু বহুত সারা ভাল পাইবা দেইছন্তি অশ্বিনী ব্রহ্মা বহুত লোকপ্রিয়তা পাইছন্তি দুই দুই থর স্টেট অ্যাওয়ার্ড পাইছন্তি জনে থিয়েটার আর্টিস্ট মঞ্চর উপরে ছণা হেকি যেমতি যাঁতি কলাকার মানে দুনিয়াকু ঠিক সেমতি যাইছন্তি ছোট পর্দা বড় পর্দার এতে ভাল পাইবা মিলিবা পরে যাত্রাকু যিবাকু কাহিকি ভাবিলে না আপনক পাই সবু লাইন সমান নাই মু আরম্ভ মোর থিলা মঞ্চরু মু মঞ্চরু আরম্ভ করিছিলি মোর প্রথম গুরু হচ্ছেন মো ফাদর মো নন্না বাপা জি তো তাঁকু মু মঞ্চরে থিয়েটারে দেখি দেখি আমার গাঁরে যে ক্লব থাকে সে ক্লবরে নাচ নাটক করতে যে তাঁকু দেখি দেখি মু আসিছি তারপরে মু রবীন্দ্র মণ্ডপরে নাটক কলি ছোট পর্দারে অভিনয় কলি বড় পর্দারে করেছি ইচ্ছা লা গোটে যাত্রার করা যাত্রার সে যে কোণ তা ভিতরে অছে যে যাত্রার অভিনয় করা লোক মানকর সহ ডাইরেক্ট ইন্টরাকশন করা সেটি কমিটি কোণ সে মাহল কমিটি সে বাতাবরণ কমিটি এটি কমিটি অভিনয় করা যায় যাত্রা কলাকার মানে কোভাবে ভাবে অভিনয় করছেন সে বিষয়ে জাঁয়ে বহু আগ্রহ লা কুযায় যে টিকি কমফর্ট জোন আপনার ছোট পর্দা বা বড় পর্দা যাত্রা জগতের টিকি হেকটিক হয়ে যায় পুরা রাতে সারা অনিদ্রা কেমতি কোণ ভাবিলে যা আগুন যাত্রা দুনিয়াকু আুনিয়া ভিতরে পশিবা পরে কোণ অনুভব হল না মতো তো কিছু হেকটিক লাগি না যাত্রার কী আজিকালি আপনার দেখু এবেবি ছোট পর্দার আমি যে মেগা সিরিয়াল সব করছু সি বি সেমি হয়ে গেলে টাইমিং ঠিক না কোণ যে আমি সকাল 9টা 10টা বেলা আরম্ভ তো 9টা 10টা আমি জাঁচু কিন্তু কতবেলক সরব প্যাকঅপ টাইম কেতে সেটা আমি জানি না মানে প্যাকঅপটা ন শুনিবা পর্যন্ত প্যাকঅপ জানা না ন শুনিয়া পর্যন্ত আরঙ্গ মোর প্যাকঅপ ন শুনিবা তো জানা নাই তো সেটা কতবেলে রাতে 3টা হয়ে যায় পরে 4টা হয়ে যায় পরে পুনি তারপর সকাল 5:30টা তো বেলে বেলে এমতি হয় না কন্টিনিউ সারিকি ভোর 5টারে প্যাকঅপ হব পুনি ব্রশ ফ্রস করিকি যাও 8-9টা বেলকু পুনি আস তো সিরিয়ালর যে মেগা সিরিয়ালর কাম আর যাত্রা কাম তা ভিতরে কিছু ডিফরেনসিয়েট পাইনি হ্যাঁ যাত্রার টফ এয়া যে রাতে সারা অনিদ্রা হোক পড়ে কষ্ট করা পড়ে রাতে রাতে অনিদ্রা সেটা সিরিয়াল করি করি মোর অভ্যাস হয়ে যাইছিল যে রাতে সারা অধিক লেট নেট যায় কাম করি 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 অভ্যাস হয়ে যাইছিল তো আর বেশি কিছু কষ্ট মিলনি আর যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না